গতকাল আপনি ঘুমাতে যাওয়ার আগে যে স্টকটির দাম এগারোশো চল্লিশ টাকা এগারোশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত দেখলেন সেই স্টকটি যদি সকালবেলা ঘুমতে উঠে মার্কেট খোলার সাথে সাথে একশো সত্তর টাকাতে দেখেন তো মাথা থেকে হোস উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেমনটি আমরা নাইকাতে দেখতে পেলাম আজ সকালে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে নাইকার স্টক ওপেন হতে দেখা গেল ওয়ান সিক্সটি সেভেন রুপিজে তো এটার কারণ কি প্রাইস হাজার চল্লিশ টাকার কাছ থেকে একশো টাকা একশো টাকা কিভাবে ওপেন হতে পারে বিষয়টা আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এটা একটা বিগ স্ট্র্যাটেজির আগে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম নায়িকার সিইও ই পালগুনি ম্যাডাম হলেন খুব সাথে এন্টারপ্রেনার আর ওনার স্ট্র্যাটেজি কিন্তু সময়ের থেকে বেশ খানিকটা এগিয়ে থাকে তো আসুন প্রথমে দেখেনি আজকে কেন নায়িকা এত কমে ট্রেড করা স্টার্ট করলো নায়িকা বোনাস ঘোষণা করেছে নায়িকা বোনাস কিভাবে দিচ্ছে ফাইভ ইস টু ওয়ান রেশিওতে অর্থাৎ আপনার কাছে যদি একটা শেয়ার থাকে তাহলে আপনি আরো পাঁচটা শেয়ার পেয়ে যাবেন বোনাস হিসাবে অর্থাৎ পাঁচটা বোনাস শেয়ার পাবেন একটা শেয়ারের বদলে তো একটা শেয়ার আপনার ডিমার্ট অ্যাকাউন্টে থাকলে তার বদলে পাঁচটা শেয়ার কি শর্তে পেতে পারেন কারা এর জন্য এলিজেবল সেই সমস্ত স্টক ইনভেস্টররা এটার জন্য এলিজেবল থাকবেন যারা নয় নভেম্বর পর্যন্ত তাদের ডিমার্ট অ্যাকাউন্টে এই স্টকটিকে রেখেছিলেন শুধুমাত্র তারাই এই বোনাসের জন্য এলিজেবল হবেন যদি আপনি দশই নভেম্বর অর্থাৎ আজকে কোনো স্টক কেনেন তাহলে কিন্তু কোনোরূপ বোনাস আপনার অ্যাকাউন্টে আপনার ডিমার্টে ক্রেডিট হবে না আর হ্যাঁ এফ ই কমার্স অর্থাৎ নাইকার আমরা বোনাস শেয়ার হতে দেখেছি ফাইভ ইস টু ওয়ান রেশিওতে অর্থাৎ একটা শেয়ার বদলে পাঁচটা শেয়ার তো এটা কিভাবে পাবেন এটার ক্যালকুলেশন কি আসবে চলুন ব্রিফ ক্যালকুলেশনটাকে এবার দেখে নেওয়ার চেষ্টা করি ধরুন আপনার কাছে একটি স্টক ছিল ন তারিখ পর্যন্ত নাইকার আর নাইকা যখন নয় নভেম্বর ক্লোজ করছিল তখন নাইকার স্টক প্রাইস ছিল অ্যারাউন্ড এক টাকার কাছাকাছি তো আপনার একটা স্টকের জন্য ইনভেস্ট করতে হয়েছে এক টাকা যেহেতু একটা শেয়ারের বদলে পাঁচটা শেয়ার আপনি পাচ্ছেন তো ওয়ান প্লাস ফাইভ শেয়ার আপনার নিউ টোটাল শেয়ার চলে আসছে ছটা শেয়ার কিন্তু আপনার টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট কিন্তু এক চল্লিশ টাকাই রয়েছে এক টাকাতে যেহেতু আপনার কাছে ছটা শেয়ার চলে আসছে তো এক হাজার আপনাকে ভাগ করে নিতে হবে ছয় দিয়ে যেখানে আপনার একশো তিয়াত্তর টাকা তিরিশ পয়সার আশেপাশে বোনাস পাওয়ার পর প্রত্যেকটা শেয়ারের দাম শেয়ারের ভ্যালু আপনার এসে দাঁড়াচ্ছে একশো তিরিশ পয়সা তো এবার প্রশ্ন ডিমার্ট অ্যাকাউন্টে এটা কবে থেকে রিফ্লেক্ট হবে এই বোনাস স্টকগুলো বোনাস স্টকগুলো আপ অনুমান করা হচ্ছে ডিসেম্বরের দুই তারিখের ভেতরেই আপনার পোর্টফোলিওতে আপনার ডিমার্ট অ্যাকাউন্টে বোনাস শেয়ারগুলো ক্রেডিট হয়ে যাবে অর্থাৎ আপনার কাছে যদি একটা শেয়ার থাকতো তো আপনার কাছে ছটা শেয়ার থাকবে আপনার কাছে যদি এতদিন নাইকা কোম্পানির একশোটি শেয়ার থেকে থাকে তাহলে আপনার কাছে ডিসেম্বরের দু তারিখের পর থেকে নাইকা কোম্পানির ছশোটি স্টক দেখা যাবে বিভারবন্ধুরা আজকে দিন আমরা দেখতে পাচ্ছি নাইকা ওপেন হয়েছে একশো টাকাতে আর তারপর অনেকেই যখন দেখলেন যে নাইকার প্রাইস এত কমে পাওয়া যাচ্ছে ডানে না ভেবে আগে পেছনে না ভেবে হামলে পড়লেন যে নাইকার হাজার টাকার এগারোশো টাকার স্টক যখন আমরা টাকায় পাচ্ছি তো নিয়ে নিই তো আমরা অল্প কিছুক্ষণের ভেতরেই নাইকার স্টক দেখতে পেলাম একশো অষ্টআশি দশমিক ষাট পয়সা পর্যন্ত হাই মারতে রিটেল ইনভেস্টারদের এর ফলে কি সুবিধা হতে পারে আর কোম্পানিরই বা এই বোনাস ক্যালকুলেশনের পেছনে লজিক কি থাকতে আসুন এই বিষয়টাও আমরা ছোট্ট করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি প্রথমে বুঝেনি নায়িকা কেন এই বোনাসটা ঘোষণা করলো যে আপনার কাছে একটা স্টকের বদলে আপনি আরো পাঁচটা স্টক বোনাস হিসেবে পেয়ে যাবেন নায়িকা যখন আইপিও লঞ্চ করে প্রি আইপিও সময় কোম্পানি তাদের বড় ইনভেস্টারদের কাছে শর্ত রেখেছিল তাদের কাছে এটা শর্ত ছিল 9 নভেম্বর দু পর্যন্ত তারা তাদের হাতে থাকা স্টকগুলো মার্কেটে আইপিও আসার পর বিক্রি করতে পারবে না যার ফলে আইপিওতে একটা বড় লিস্টিং গেন পাওয়া যাবে আইপিওর দাম অনেক বেশি থাকবে এবং স্টক প্রাইজের দাম হুড়মুড়ির নিচে পড়বে না কোম্পানি আইপিও থেকে রেস করা টাকাটা যথাযথভাবে কাজে লাগাতে পারে আর মার্কেটেও নাইকা কোম্পানি নিয়ে একটা পজিটিভ এনভায়রনমেন্ট দীর্ঘ সময় ধরে বজায় থাকে তো অলমোস্ট কোম্পানির সিক্সটি সেভেন পারসেন্ট শেয়ার এই এক বছর লকিং পিরিয়ডে ছিল যার লকিং পিরিয়ড শেষ হচ্ছে আজকে থেকে অর্থাৎ আজকে থেকে তিনশো মিলিয়ন স্টক মার্কেটে ট্রেডের জন্য ফ্রি হয়ে গেছে নাইকার শর্ত অনুযায়ী আর যেহেতু এত বড় সংখ্যক স্টক মার্কেটে এলিজেবল হয়ে গেছে সো একটা প্রাইস ফলের সম্ভাবনা ছিল আর এখানে ফালগুনি ম্যাম আরও একটা মাস্টার স্টক দিয়েছেন বোনাস ঘোষণার সাথে সাথে এটা মেক শিওর করে দিলেন নায়িকা কোম্পানির বড় ইনভেস্টর তারা ইমিডিয়েটলি কিন্তু মার্কেটে সেলিং প্রেশার নিয়ে না যেটা নাইকার জন্য খুব একটা পজিটিভ দিক কোম্পানির হিসাবে আর আপনি যদি অ্যাজ এ ইনভেস্টার দেখতে চান তো ইনভেস্টার হিসেবেও আপনি কিন্তু এর থেকে উপকৃত হবেন কারণ কোনো শেয়ারের কোনো স্টকের প্রাইস যখন কমে পাওয়া যায় সেই সময় রিটেল ট্রেডাররা চেষ্টা করেন সেই স্টকটিতে তাদের পোর্টফোলিওতে বেশি পরিমাণে অ্যাড করার জন্য যে দামও কম হবে আবার অনেক পরিমাণেও পাবো এমন স্টক আমাদের ইন্ডিয়ান ট্রেডাররা আমরা বেশি খুঁজে থাকি নাইকার এক একটি স্টকের দাম হাজার টাকা এগারোশো টাকা থেকে কমে একশো সত্তর একশো আশি টাকার ভেতরে চলে এসেছে সো আগামী দিনগুলোতে নাইকাতে অনেক স্মল রিটেল ট্রেডারদেরও অংশীদারিত্ব আমরা দেখতে পাবো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আজকের ভিডিওতে বলা এই সাবজেক্টে রিলেটেড কোনো কোয়ারিস কোনো প্রশ্ন কোনো জিজ্ঞাসা যদি আপনার থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনি কমেন্টস করে আমাকে জানাতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনার কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে এটুকুই কথা হবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মার্কেট থেকে দুর্দান্ত মুনাফা আর্নিং করতে থাকবেন আর হ্যাঁ আমাদের প্রিমিয়াম গ্রুপ কিন্তু পনেরো তারিখ থেকে স্টার্ট হচ্ছে আর চোদ্দ তারিখেই প্রিমিয়াম গ্রুপের ডিটেলস একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করে দেব ধন্যবাদ